বিরতির পর ফিরে আসলাম। আলোর উৎসব দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত মাস্টার পাড়া এলাকায়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আনুমানিক রাত 10:30 নাগাদ বলে খবর। ফায়ার সার্ভিসের কর্মীরা যাই ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বাড়ির মালিক বিশাল দেব এবং প্রিয়া দেব, যাদের নাম, গতকালকে রাত্রে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার এবং প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মতন সামগ্রীর ক্ষয়ক্ষতি বলে অভিযোগ উঠে এসেছে, জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে আলোর উৎসব দীপাবলির রাতেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক জনমনে। কি বলছেন বাড়ির মালিকরা, কি কি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে এই আগুন, শুনুন। ঘটনাটা ইয়ের থেকে মানে বাজির থেকে আগুনটা লাগছে কি কোয়ার্টার সময় তো 10:30-11টার দিকে লাগছে। ফায়ার সার্ভিস কোন সময়? ফায়ার সার্ভিস ফোন করার 10-15 মিনিট দিতে 12টা 15 মিনিট এমন তো 15 মিনিট দিতে। আপনারা কতজন পরিবার এখানে ছিলেন? 7 জন 5 জন ছোট আবু আছে। আধার কার্ড, আই কার্ড, বাচ্চার টিভি গোড্রেজ সব। আমরা না তো মানে তিনে চালটা মানে বড়টা তো 2 চাল আসলো মানে পেছনে আর একটা রুম আসলো 1 চালা রুম নাই কলে ডাকগা একটা তিনে চালা পরে আসলো ওই ইডের মানে হ্যাঁ হ্যাঁ শুকনা ওই ইডের ভিতরে মানে ইয়েটা ফসছে সেটা সেটা বাজির ওই ইডের থেকে পুরো না না কেউ বুঝতেছে রাত কা দেখে করো আগুন বাইরে হাঁটাহুটি করতেছে ইয়ে করতেছে হঠাৎ করে ঘরের ভিতরে গিয়া তো মানে এরপরে কোন রকমের ডিপকিয়া মানে 2 লিটারের মতো মনে হয় কেরাসিন আসলো মানে দোকানের 2 লিটারের মতোই তেল আসলো আর তেলটার ভিতরে আগুনের ইয়েটা পড়ছে তো এটা তো আরো ইয়ে হয়ে গেছে। এরপর সিলিন্ডারটা কোন রকমে লইয়া মানে আমার দাদা ভাই লইয়া বাইরে হয়ে গেছে। রেশন শপ টাকা রেশন শপটা এটা ভাড়া আপনারা শুনলেন বাড়ির সদস্যদের অভিযোগ। গতকালকে রাত্রে দুর্ঘটনা, তবে যেহেতু আলোর উৎসব, চারিদিকে বাজি পটকা ফুটছে ফাটছে এবং তারই মধ্যে আতশবাজির মধ্যেই যে হাওয়া, যে আকাশ প্রদীপ রয়েছে সেই আকাশ প্রদীপের আগুন থেকে ঘটনার সূত্রপাত। বাড়ির টিনের চালের উপর গিয়ে পড়ে আকাশ প্রদীপ, তারপরে আগুন লেগে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে, ঘটনাস্থলে ছুটে যায় ইঞ্জিন, পরিস্থিতি সামাল দেয়। কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর, বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে বাড়ির পক্ষ থেকে, বাড়ির সদস্যদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ঘটনা আগরতলার মাস্টার পাড়া এলাকায়। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।